মাঝে মাঝেই মনে হয় ইউটিউব থেকে নিজেকে সরিয়ে নিই। এমন কিছু কিছু ভিডিও মাঝে মাঝেই আমাদের চোখের সামনে আসে, যেগুলো দেখে মনে হয় না যে নিজেকে আমি ইউটিউব করি বা এরকম কিছু বলে নিজেকে প্রমাণ করব। আবার তারই মাঝে হঠাৎ করে এমন কিছু মানুষের ভিডিও আসে যেগুলো দেখে মনে হয় না সত্যি। জীবনটাও ঠিক এরকমই, হঠাৎ করে ভালো মুহূর্ত থাকতে থাকতে কখন কোন মানে মাঝখান থেকে এমন একটা সময় চলে আসে যখন মনে হয় যে জীবনটা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা চলে যায় শুধুমাত্র একা। আবার অনেকটা সময় আছে মনে হয় এমন একটা সময় আসে যে সংসারটাকে আঁকলে ধরে রাখি একদম। জানি না কেন এরকম কার কার সাথে হয়, কিন্তু আমার সাথে হয়। বেশ কিছুদিন ব্লগ দিইনি, ইচ্ছে করেই দিইনি, দেখছিলাম এটা ওটা সবার ব্লগ দেখছি, যাদের দেখি আমি, যাদেরকে ভালোবাসি দেখতে, তারই মাঝে মাঝে এমন কিছু কিছু ব্লগ আসছে যেগুলো দেখে আর নিজের মনটাও ভালো থাকছে না। শুধু ব্লগ নয়, জীবনেও চলার পথে এরকম হাজারো পরিস্থিতি আসে, একটা না কখনো আমরা ভালো বা একটা না খারাপ কখনো থাকতে পারি না। আর আমি আমার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বলবো, সব কিছু সহ্য করা বা সব কিছু মেনে নেওয়ার মতো ক্ষমতা আমার মধ্যে নেই। সবাইকে তো সব কিছু ক্ষমতা ভগবান দেয় না, যেটা মনে হয় বলা দরকার আমি সেটা বলে ফেলি, আর যেটা মনে হয় যে এটা সহ্য করা যায় না সেটা আমি সহ্য করতে পারি না। জানি না তার জন্য অনেকের কাছেই অপ্রিয় হয়ে উঠি, জানি না এরকম কার কার মধ্যে আছে, কিন্তু আমার মধ্যে আছে। আমি মনে করি নিজের মধ্যে আমি রানী হয়ে থাকতে পছন্দ করি, সবার মধ্যে গোলামি করাটা আমার ঠিক পার্সোনালিটির সাথে ম্যাচ করে না। জানি না হয়তো সংসার করতে গেলে অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয় জীবনে। সংসারে আমরা নতুনও নয় মানে পুরনোও নয়, তবুও বলবো এখনও অনেক কিছু শিখতে আছে। যখন আমরা শেষ বয়সে পৌঁছাবো তখনও আমাদের অনেক কিছু শিখতে আছে। সংসার একটা সংসার মানুষকে যা শেখায়, আমার মনে হয় কোথাও কোনো ইউনিভার্সিটি কিচ্ছু মানে কোনো কিছুই সেটা আমাদেরকে শেখাতে পারে না। কোনো বইয়ের চ্যাপ্টার, কোনো বইয়ের পাতা, কোনো বড় বড় মানে গবেষণাগার, কিছুতেই আমরা এই শিক্ষা পাবো না। একটা সংসারে আমরা যা শিক্ষা পাই, আর এই জন্য মনে হয় ভগবান মেয়েদেরকেই সংসারে এতটা ইনভলভ করেছে, ছেলেদেরকে বাইরে বাইরে নিয়োগ করেছে। আজকে যদিও যুগটা পাল্টেছে কিন্তু তবুও মেয়েরা কিন্তু সেই ভিতরেই রয়েছে। যাই হোক, আজকে সকাল থেকে খুবই ব্যস্ত, ব্লগ দেবো দেবো করেও দেওয়া হয় না, ইচ্ছে করেই দিইনি, মনটাও ভালো ছিল না, আজকে খুবই ব্যস্ত। একটা ট্রেনিং আমাদের দু তিন দিন ধরে চলছে, আমি আমার যা আছি তার সাথে আমাদের গ্রামের মেয়েরাও আছে, সেখানে আমরা যাব খেয়ে দিয়ে ওই দুপুর একটা থেকে চারটে পর্যন্ত, তিন দিন ধরে ট্রেনিং চলছে, যার কারণে ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি। আর এসে খুব একটা ভালোও লাগে না, তারপরে আর একটা জায়গায় যাওয়ার আছে। দু দুটো কড়াই লাগিয়ে রান্না করলাম তাড়াতাড়ি করে, এখন 11:30 মতো বাজে, আমার বরবাবুকে দিলাম রান্নাবান্না করে। আজকে নিরামিষই ছিল, ইলিশ মাছটা ফ্রিজের মধ্যেই রেখে দিলাম। ট্রেনিংয়ের জন্য দিদিরা অনেকক্ষণ আগেই এসেছেন, আমরা এসে গেছি, আমি আছি, দুটো দল। এটা স্বনির্ভর দলের যে ট্রেনিংগুলো হয়, যারা মেয়েরা যারা করে, যারা আমার ব্লগ দেখছো অনেকেই হয়তো করে, তো তারা হয়তো বুঝতে পারবে যে এরকম ট্রেনিং হয়। আমাদের নতুন দল, আমি নতুন করেছি, তোমাদেরকে আগেও একটা ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই তিনটে দিন বাচ্চাদের মতো হেসে খেলে টিফিন দিচ্ছে, খুব আনন্দের সাথে কাটলো আমাদের সবার, হাসি ঠাট্টা মজা ইয়ার্কি, তার সাথে দিদিদের শাসন, বেশ বসে বসে শাসনও করছিল যখন বকাবকি করছিলাম। একটা বিষয় নিয়ে একটা ট্রেনিং দেওয়া হচ্ছিলো আমাদেরকে, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম, তার সাথে সাথে অনেকটা স্মৃতি নিয়ে তিন দিন আমাদের পেরিয়ে গেল। মানে লাস্টের দিন তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি, মাঝে দুটো দিন শেয়ার করা হয়নি, প্রত্যেক দিনই আমাদেরকে এইভাবে বাচ্চাদের মতো টিফিন দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে মিশে দিনগুলো খুব ভালো গেল, কিন্তু তোমাদের সাথে এই লাস্টের দিনটুকু শেয়ার করলাম।
আমি চলে যাবো তো ফোন ভাজা প্রায় দিন হয় বলছে এটা আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, এখানেই দোতলায় হলো। আর দিশা, হ্যাঁ মজা লাগছে তো? এটা ভালো ওই দেখ চলে এসে। তারপরে ট্রেনিং থেকে এসে বিকেল 4টার দিকে ট্রেনিং শেষ হয়েছিল। তারপর বাড়ি এসে আমি, দিশা আর মিমিকে নিয়ে এসেছিল আমরা কিন্নাহারে। এখানে বিশ্বকর্মা উপলক্ষে মেলা বসেছে, বাস স্ট্যান্ডেই হয় মেলাটা, যদিও লাইটিংগুলো অনেকটাই খুলে দিয়েছে। তো এখন আমরা এসেছি, দেখতেই পাচ্ছ প্রায় সন্ধ্যা নাগাদই এলাম। আর মিমির মা এখানে সেলাই শিখে, তো ও সেলাই শিখতে এসেছে, মিমিকে যাওয়ার সময় নিয়ে যাবে। যেতে পারবি তো? ছাড়ো নাই। হ্যাঁ আর তুমি কান ছিলে কেন? না এবার নাচু। হ্যাঁ আর এতক্ষণ কান ছিল। মা তুমি আসছো না, মা তুমি আসছো না, কই দেখি মুখে দেখি, মা তুমি আসছো না, চলে যায় না, চলো ওঠো 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 ওঠো। তোমার জন্য মিমি দিদিকে দিয়ে দিলাম তো খেলনাগুলো, মিমি দিদিকে খেলনাগুলো দিয়ে দিলাম না, তো মিমি দিদিকে দিয়ে দিলাম। পপকর্ন দাদু আর নাতনি মিলে খেলো। আর এখন এই যে দেখো ফ্যান নিয়েছে একটা, আর দু হাত রিতুনের, দেখো কত সুন্দর চুড়ি পরেছে, বেশ কিউট লাগছিল দেখতে। তো চুড়িগুলো দেখে বেশ ভালো লাগছিল, আগে আমরা এই চুড়িগুলো খুব পরেছি, তো ও এখন বাচ্চা, ভেঙে যাবে হয়তো, আজকালেই ভেঙে ফেলবে। তো কিনে দিলাম, ভালো লাগলো, কিনে দিলাম বেশ কিছু জিনিস। আর এই সমস্ত জিনিসগুলো না একটা সবগুলো 5 টাকার, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না। অনেকে যারা গ্রামের দিকে এরকম ছোটোখাটো মেলা আসে তাদের হয়তো জানা আছে। আর এখানে ভুট্টা নিয়ে এসেছিলাম, আমার খুব ভালো লাগে খেতে গরম গরম, বাবা মা আমরা সবাই মিলে খেলাম বাড়িতে এসে। ওখানে শুধুমাত্র ফুচকা খেয়ে চলে এসেছিলাম, আর রিতুনকে বাসে করে পাঠিয়ে দিয়েছিলাম মায়ের জন্য, আমার জন্য সেফ টিফিন নিয়ে এসেছি। আর এই বালা দুটো বেশ ভালো লাগলো দেখতে, তো নিয়ে নিলাম। এই বালা দুটো 5 টাকায় দেয়নি অবশ্যই, এটার দাম আছে। তো চলো, আর একটা জিনিস নিয়েছি, এটাও বেশ ভালো লাগলো, তো এটাও নিয়ে নিলাম। তো বেশ কিছু কিছু জিনিস কিনেছি, রিতুন কয়েকটা খেলনা নিয়েছে, তো এই সমস্ত কিছু নিয়ে ওকে নাগরদোলায় চড়িয়ে বিশেষ করে রিতুনের জন্যই যেতে হলো। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।